তার মধ্যে আমি সবার কাছে উত্তরই দেব। আমি প্রথমে বলতে চাই যে আমি প্রায় আপনারা তো জানেন কিনা জানেন, যদি কারো সাথে ফেসবুকে অ্যাড থাকে, আমি খুব চেষ্টা করি সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার জন্য। ইতিমধ্যে মাহমুদ এবং ফ্রিক আমার তিন উপজেলায় নারীদের মুখে মুখে একটি নাম, যদি আপনারা খোঁজ নেন আপনারা জানতে পারবেন। আমি কিন্তু আমার বড় নেতাদের সাথে খুব একটা যোগাযোগ আমার কম, আমার যোগাযোগ একেবারে তৃণমূলের সাথে অনেক বেশি। যেমন আমার ওই গ্রামের নির্বাচিত যে মেম্বার আছে ও কিন্তু মূল্য দেয় না, চেয়ারম্যানকে সবাই খোঁজ করে, আমি ওই মেম্বারকে বেশি খোঁজ করি। কারণ ওই নির্বাচিত যে সদস্য আছে নারী বা পুরুষ, বা আমার ওয়ার্ডের যে প্রেসিডেন্ট সেক্রেটারি সভাপতি সাধারণ সম্পাদক, তাকে কেউ খোঁজ করে না, আমি তাকে খোঁজ করি। কারণ আমি তাদের কাছাকাছি যেতে চাই, আমি এটা বিশ্বাস করি এবং স্বার্থপরের মতোই বলবো কথাটি, যে ওদের কাছে আমার ভোট আছে, ওই মেম্বারের কাছে আমার ভোট আছে, ওই নারী সদস্যের কাছে আমার ভোট আছে, এবং ওয়ার্ড প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছে আওয়ামী লীগের একটি ওয়ার্ডের, তাদের কাছে আমার ভোট আছে। হয়তো বলবেন তাহলে তাদের কাছে এই কারণেই যান না? এই কারণে যাই না, তবে আমি মনে করি যে আমি নির্বাচন করতে চাই, মনোনয়ন চাই, ফরিদপুর একাশক থেকে সংসদ সদস্য হতে চাই, তাহলে ভোটের রাজনীতিতে আমাকে এগিয়ে যেতে হবে। ভোটের রাজনীতিতে এগোতে হলে আমাকে তৃণমূলে বেশি বেশি করে যেতে হবে। এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন এবং আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী দেশতত্ত্বে অনেকটি শেখ হাসিনা আমাদের নেতৃবৃন্দকে এবং সংসদ সদস্যবৃন্দকে ইতিমধ্যে বলেছেন যে আপনারা কিন্তু জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেন। আমি কিন্তু জনপ্রিয় ব্যক্তিকেই মনোনয়ন দেব। আমি জানি ইতিমধ্যে এই ধরনের বক্তব্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রায় সবাই কিন্তু বলছেন যে আপনারা কিন্তু মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেন, কর্মীর কাছে যান, জনগণের কাছে যান। আমি সেই জায়গাটা থেকে মনে করি যে আমার মানুষের কাছে যেতে হবে এবং তৃণমূলে আমাকে বেশি করে যেতে হবে। আমার একজন ভাই বিজয় পোদ্দার তারা একটু কথা বলেছেন, ওই কথাগুলো একটু মনে রেখেছি যে আসলে আমাদের কর্মীরা কিন্তু অনেক বেশি বঞ্চিত। আমার কর্মীরা কিন্তু ঘাটে ঘাটে ঘুরে বেড়ায়, নেতা খুঁজে পায় না। আমি কিন্তু সেই বঞ্চিত কর্মীদের কাছে অনেক বেশি যাই, বঞ্চিত কর্মীদের আমি অনেক বেশি খোঁজ করার চেষ্টা করি, যাদের খোঁজ অনেকেই করেন না। আর আমি একটু ওই আপনার ওই রাজনীতি একটু কম করি, যে অনেক হাত ডাক করে গেলাম, অনেক বড় বড় জনসভা করলাম। একই জনসভা জানেন বিএনপি জনসভা যারা যায় আওয়ামী লীগের জনসভা তারা আসে, এটা আমি মনে করি। আমি ওই জনসভা খুব একটা করি না, আমি যেটা করি আর উঠান বৈঠক করি, আমি মানুষের বাড়িতে যাই, আমি দাওয়াত খেতে যাই বেশি বেশি করে, আমি তাদের ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করি এবং ছোট ছোট করে বৈঠক করি আমি, এবং ছোট ছোট আপনার বাজারঘাটে এবং এই তিন উপজেলার এমন কোনো বাজার নেই যে বাজার দোকানদার আমাকে চেনে না। প্রতিটা বাজারে আমি গণসংযোগ করেছি, প্রতিটি বাজারে আমি যাই, প্রতিটি নামযোগ্য অনুষ্ঠানে যাই, আমি স্কুলের অতিথি হয়ে অনুষ্ঠানে যাই, এবং করোনাকালীন সময় আমি যখন কেউ কারোর কাছে আসে নাই আমি নিজের সহযোগিতায় এবং সরকারি সহযোগিতা আমি নেওয়ার চেষ্টা করি। কারণ 33 বছর আওয়ামী লীগের সাথে আছি, মন্ত্রী পরিষদের সবার সাথে তো ভালো সম্পর্ক, যেমন আমার বোন বলল রাস্তা, আসলে দেখা যায় এলজি মিনিস্টার কিন্তু বলি রাস্তাটা করে দিতে হবে, করে দেয়। যদি ত্রাণমন্ত্রীর কাছে যাই তিনি আমাকে অনেক কিছু আমি চাইলে আমাকে দিয়ে আমি সেগুলো নিয়ে এসে এই ত্রাণ করোনাকালীন সময় আমি জনগণের মাঝে এই ত্রাণ বিতরণ করার চেষ্টা করেছি, হুইল চেয়ার দিয়েছি। এবং হয়তো বলবো যে কেন মনোনয়ন দেবে, এই প্রশ্নটি অনেকের কাছ থেকে এসেছে। হ্যাঁ, এটা প্রশ্ন অবশ্যই, কেন মনোনয়ন দেবে এই প্রশ্ন যদি বলেন তাহলে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে কেন মনোনয়ন দেবে না, কি কি যোগ্যতা আমার নাই। আমি যদি বলি যে কোন কোন যোগ্যতা আমার নাই, যারা মনোনয়ন বিগত দিনে পেয়েছেন বা যারা অপ্রত্যাশা করছেন, সেই জায়গাটি থেকে আমার কি কি ল্যাক অফ আছে, আমার কি কি যোগ্যতা আমি অর্জন করতে পারিনি যে কারণে আমাকে মনোনয়ন দেবে না। আমি মনে করি অনেকের চেয়ে অনেক বেশি আমি মাঠে আছি, অনেক বেশি আমি রাজনীতির অঙ্গনে পদচারণা করছি, অনেক বেশি। এর আগে আমি ঢাকায় যেহেতু রাজনীতি করেছি ওইভাবে হয়তো আমি এলাকা আসিনি, কিন্তু গত 4 বছর আমি একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন যে 9 মাসে আপনি কিভাবে এইভাবে নির্বাচন করার
চিন্তা করছেন আমি বলবো 9 মাস নয় আমি 2018 নির্বাচনের পর থেকে আমি এলাকায় কাজ করছি এবং প্রতিটি উপজেলায় ইউনিয়নে আমি গিয়েছি প্রতিটি গ্রামে আমি গিয়েছি এবং সেই কারণে আমার মাঠ অনেকটাই আল্লাহর রহমতে গোছানো এখন শুধু নৌকা পাওয়ার পালা আমার মাঠ গোছানো আল্লাহর রহমতে প্রতিটি ওয়ার্ড প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে আমার যোগাযোগ আছে প্রতিটি ইউনিয়ন সভাপতির সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ আছে প্রতিটি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আমার যোগাযোগ আছে আমি তাই মনে করি যে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমার বিশ্বাস যে আমি যেহেতু নতুন মুখ নতুন মুখের প্রতি সবার দিকে একটি এমনিতে একটি পজিটিভ চিন্তা থাকে একটি আকর্ষণ থাকে কারণ আমরা বাঙালি আমরা কিন্তু পরিবর্তন বিশ্বাস করি বেশি আমরা যেটা একবার দেখি মনে হয় যে এটা বোধহয় চেঞ্জ হলে কেমন হতো সেই হিসেবে আমি যেহেতু নতুন মুখ এবং আমাদের বর্তমানে নারী ভোট অর্ধেকের বেশি এটা তো আপনারা নিশ্চয়ই সবাই স্বীকার করবেন যে নারী ভোট অর্ধেকের বেশি সেই দিক থেকেও কিন্তু আমি অনেক দূর পান্না দাদার কথার সাথে সুর মিলে বলতে চাই আমি অনেক দূর কিন্তু এগিয়ে আছি কারণ আমার নারী ভোট অর্ধেকের বেশি আমার নারী ভোট আমার কাছে আসলে তো আমি উইন করে যাব এটা আমি বিশ্বাস করি তাহলে বাকি তো ভাইদের তো ভোট বোনাস ভোট তো ভাইদের ভোট প্রচুর অবশ্যই আছে আমি নারী ভোটের কথা বলছি সবকিছু মিলিয়ে আমি একটু বলতে চাই যে আমি এমন একজন সংসদ সদস্য হতে চাই যে আমার আমি যদি নির্বাচিত হই তাহলে আমার 5 বছরের সময় আমি মূলত যে বেশি কাজগুলি বেশি করতে চাই সেই কাজগুলি হলো এলাকার যে উন্নয়নগুলি বিগত সময় হয়নি সেই উন্নয়নগুলি আমি করতে চাই আরেকটি কাজ করতে চাই আমার অসহায় জনগণকে তো আমি দেখবই প্রথমত আমি আমার কর্মীকে দেখতে চাই আমার যে কর্মীগুলো দীর্ঘদিন বঞ্চিত দীর্ঘদিন অর্থনৈতিকভাবে খারাপ অবস্থায় আছে আমি তাদের লিস্ট আমার কাছে ইতিমধ্যে আমি তৈরি করেছি আমি যদি নির্বাচিত হই আমি সেই অসহায় ভুখা নাঙ্গা যে কর্মী আমার সেই কর্মীর কাছে আমি প্রথমে যেতে চাই সেই কর্মীর ভাগ্যের উন্নয়ন আমি প্রথমে করতে চাই আরেকটি কথা কাজ করতে চাই নেতা কর্মীর মাঝে একটি সুন্দর সম্পর্ক তৈরি করতে চাই যে সম্পর্কটি আজকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে খুব বেশি অনুপস্থিত নেতার সাথে কর্মীর সম্পর্কটি কেমন স্যার ম্যাডাম এরকম সম্পর্ক আমি সেটা চাই না আমি চাই আমার কর্মী আমার ভাইয়ের চেয়ে আমার বেশি আপন হবে আমার কর্মী আমার সন্তানের চেয়ে বেশি আমার কাছে আপন হবে কারণ ওই কর্মীর জন্যই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বারবার ক্ষমতা আসে ওই কর্মীর মেধা ওই কর্মীর শ্রম ওই কর্মীর ত্যাগ এর কারণে আমরা বারবার বাংলাদেশ আওয়ামী লীগকে আমরা ক্ষমতায় আনতে পারি বারবার মাননীয় প্রধানমন্ত্রী জনাবি শেখ হাসিনাকে আমরা প্রধানমন্ত্রী করতে পারি সেই কর্মীগুলোকে নির্বাচনের পরে আমরা একেবারে হেমালুম ভুলে যাই আমি ভুলতে চাই না আমি তাদের পাশে থাকতে চাই তাদেরকে আমি কাছে নিয়ে থাকতে চাই কারণ যে আমাকে আজকে চেয়ার এনে দিল তাকে যদি আমি ভুলে যাই তাহলে আমার নিজের সাথে নিজের আত্মহত্যা করার সামিল হয় তাই আমি বলতে চাই যে আমি কারোর পিছনের দিকে কারোর কথা বলতে চাই না যে কি করেছেন সেই জায়গাটিতে আমি যাব না আমাকে কেউ তো প্রশ্ন করেছেন যে আমি কোনো সিগন্যাল পেয়েছি কিনা এই বিষয়টি এরকম না আমরা যা রাজনীতি করি দলের সাথে আছি আমরা এলাকায় কাজ করব কাজ করতে করতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জনমিত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তে আমাদের কাছে একেবারে শিরোধার্য সেই সিদ্ধান্তকে আমরা বাস্তবায়ন করব আমরা কাজ করব মাঠে যখন ফুটবল খেলা হয় তো 11 জন তো খেলবে একজন গোলকিপারকে ভেদ করে গোল দিবে কিন্তু খেলতে তো হবে সবাইকে মাঠে যদি সবাই না থাকে তাহলে কি প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকতে হবে প্রতিদ্বন্দ্বিতা থাকতে হবে আমরা প্রতিযোগিতায় আছি সুস্থ প্রতিযোগিতায় আছি সুস্থ প্রতিদ্বন্দ্বিতায় আছি তারপরে যাকে মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাদের নেত্রী যিনি বাংলার 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি তিনি যে সিদ্ধান্ত নেবেন তার সিদ্ধান্তকে আমরা আমি যদি আজকে নৌকা না পাই আমাদের যাকে তিনি নৌকা দেবেন আমি তার নৌকার জন্য কাজ করে আমি তার নৌকাকে জয়যুক্ত করব কারণ আমাদের প্রধান লক্ষ্য হলো আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতা মানে দেশ সেবা করার সুযোগ করতে হবে আবারও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জনমিত্রী শেখ হাসিনাকে এদেশের
উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আবারও তাকে প্রধানমন্ত্রী হতে হবে, না হলে এদেশ কি হয়ে যাবে নিশ্চয়ই আপনারা জানেন। আপনারা এখানে অনেক মতাদর্শী সাংবাদিক আছেন, আমি সেই বিষয়ে অনেক কিছু বলবো না, তবে এদেশে যদি মাননীয় প্রধানমন্ত্রী আবার প্রধানমন্ত্রী না হন তাহলে আপনারা জানেন এদেশে আবার ইতিমধ্যে টাকা মেরে খেয়ে ফেলবে, রাস্তাঘাট হবে না, বাসে পেট্রোল বোমা দেওয়া হবে, কি হবে না, মেয়েরা নারীরা দোষিত হবে, অনেক ধরনের অন্যায় কাজ এদেশে আবার হবে। আমরা সেই দেশ দেখতে চাই না, আমরা চাই সেই দেশ যে দেশে বছরের প্রথম দিন সন্তানের হাতে বই যাবে সেটা সম্ভব একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী দেশগত জননী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলে সম্ভব এদেশে শিশুদের হাতে বছরের প্রথম দিন বই যাবে। তাহলে এদেশে সম্ভব নারীর ক্ষমতায় যদি মাননীয় প্রধানমন্ত্রী দেশে প্রধানমন্ত্রী হন তাহলে একজন সহসভাপতি একজন সাংবাদিক চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিকতা করতে পারবেন, নারী সাংবাদিকতা করতে পারবেন। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার প্রধানমন্ত্রী করতে হবে, জননী শেখ হাসিনাকে এদেশের মানুষের সেবা করার সুযোগ আরো করে দিতে হবে, আরো অনেক পদ্মা সেতু হতে হবে। একটি পদ্মা সেতু হয়েছে, এখন এই দ্বিতীয় পদ্মা সেতু আমরা প্রত্যাশা করি, দ্বিতীয় পদ্মা সেতু হতে হলে আবার মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনাকে আবার এদেশের প্রধানমন্ত্রী হতে হবে। তাই আমরা সবশেষে আমাদের মূল লক্ষ্য হলো নৌকাকে জলযুক্ত করতে হবে, নৌকাকে জলযুক্ত করতে হবে। নৌকাকে জলযুক্ত করার জন্য আমরা সমস্ত ধরনের ত্যাগ আমরা ত্যাগ করব, সবকিছু ত্যাগ করে হলো মানে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব। আমি সেই এগিয়ে যাওয়ার কাফেলায় একজন নিজেকে যোগ্য প্রার্থী মনে করছি, এবং আমি যেহেতু 4 বছর কাজ করেছি এবং আগামীতে আমি মনে করি যে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় আমি ইনশাআল্লাহ আমি জয়যুক্ত হবে এটা আমি বিশ্বাস করি, এবং জয়যুক্ত হয়ে আমি চেষ্টা করব সেই এলাকার উন্নয়ন করার জন্য এবং জনগণের পাশে থাকার জন্য এবং বেশি করে আমার বঞ্চিত কর্মীদের পাশে থাকার জন্য নারীদের ভাগ্যের উন্নয়নের চেষ্টা করব এবং এলাকায় আরো স্কুল কলেজ যা আছে আরো বেশি সেটা উন্নয়নের চেষ্টা করব এবং আরো অনেক নতুন নতুন কিছু নিশ্চয়ই আমি সেই সময় করার চেষ্টা করবো। তখন আমার যদি ভাগ্য ভালো থাকে এক্সপিরিয়েন্স এবং অনেক কিছু আসবে আমি আমাদের সবাইকে এই আজকে এখানে উপস্থিত যে হয়েছে আমি সত্যি আপনাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে আপনারা অত্যন্ত অল্প সময় আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি আপনাদের সকলের শুভকামনা করব এবং আমি আপনাদের কাছে এটুকুই দাবি রাখবো, আমি জানি আমার প্রশ্নের উত্তরগুলো আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি হয়তো বা, আর যদি কোনোটা না দিয়ে থাকি মনে হয় দিয়ে দিয়েছি। আমার একবার আমার প্রশ্ন করেছিলেন যে মনোনয়ন না পেলেও কি নির্বাচন করবেন, সব সাজ্জাদ ভাই না প্রশ্ন করেছিলেন, আমি বলতে চাই যে সে ছোটবেলা থেকে রাজনীতি করতে করতে আজকে এই পর্যন্ত এসেছি, বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলে থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রামে অনেক অত্যাচারিত হয়েছি, জেল খেলেছি, অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি, সংসারে সময় দিতে পারিনি, সন্তানকে সময় দিতে পারিনি, সন্তান মাকে না দেখে দেখে বড় হয়ে গেছে, ঘরের মানুষটাও হয়তো পনেরো দিনে একদিন দেখেছে বাড়িতে আছে কিনা, এমনি যে পতাকা তলে রাজনীতি করেছি, যে নেত্রীর সাথে কাজ করেছি, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ নিয়ে কাজ করেছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে কাজ করেছি, সেই আদর্শ থেকে কি বিচ্যুত হওয়া যায়, এটা কি সম্ভব? প্রশ্নই আসে না। নৌকার সাথে আছি, নৌকার সাথে ছিলাম, নৌকার সাথেই থাকবো, এবং পরিশেষে বলতে চাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, কারণ আপনারাই হলেন সেই জায়গাটি যে জায়গা থেকে আপনারাই পারেন সত্যকে সামনে নিয়ে আসতে, ন্যায়কে সামনে নিয়ে আসতে, অন্যায়কে সামনে নিয়ে আসতে, এবং বস্তুনিষ্ঠ সংবাদ একটি সংবাদ কিন্তু একটি সমাজের জন্য, একটি পরিবারের জন্য, জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আমি মনে করি যে আমি জানি আমার এক ভাই বলেছেন একটু দেরি হয়ে গেল, আমিও প্রথমেই বলেছি আমার আসলে দেরি হয়েছে, আমি কাজ করছিলাম, আমি ভাবলাম যে আপনাদের সাথে দেখা হলে অনেক প্রশ্ন করবেন, আমি কিছু না গুছিয়ে যদি আপনাদের সামনে আসি কি উত্তর দেবো আপনাদের কাছে, আজকে আমি গুছিয়েছি, আজকে আমি নিজেকে যোগ্য মনে করছি এবং আপনাদের সাথে আজকে সামনে আমি হাজির হয়েছি, আপনাদের সর্বত্র সহযোগিতা চাই। এবং আগামী দিনে এই বর্ষায় কিন্তু শেষ বর্ষা নয়,
আমি কিন্তু প্রায় হয়তো ফরিদপুর আসলে আপনাদের সাথে বসবো, চা খাবো, মাঝে মাঝে আপনাদের সাথে আমার যোগাযোগ হবে। এবং আজকে তো অনেকের নাম ভালো করে মনে রাখতে পারলাম না, সময় সংক্ষিপ্ত, তো আরেক দিন আশা রাখবো যে আর একটু ইনফর্মালি বসবো এবং সবাইকে মনে রাখতে চাই, সবাইকে সবার নাম যেন আমার মনে থাকে। আমি সবাইকে অন্তরকে ফোন দিলে যেন আপনার চেহারাটা আমার মনে পড়ে যে আমার সাজ্জাদ ভাই ফোন দিয়েছিলেন, বা বিজয় দাদা ফোন দিয়েছেন, বা আমার রিপন ভাই ফোন দিয়েছেন, বা বাবু ভাই ফোন দিয়েছেন, কিছু নাম মনে আছে আর কি। তো সোহেল তোমার ছোট ভাই, পান্না দাদা, সব মনির ভাই, মনিরুজ্জামান ভাই, সবকিছু মিলে আমার টিটু ভাই অল্প সময়, তারপর যত চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন, আরেকদিন দেখা হলে আমার বিশ্বাস আমি সবার নামে বলতে পারবো। আমি আমার এলাকার আমি একটি কথা খুব আনন্দের সাথে বলি, গর্বের সাথে বলি, যে আমার ফরিদপুরের বলমানি বন্ধুকে আলফারাঙ্গা প্রত্যেকটা কর্মীর নাম অঙ্কস্ত বছর ছিল। এবং এটা আমি আমার নিজে মনে হয়েছে যে আমি সাধারণ সম্পাদক বাংলাদেশ মহিলা লীগ, অথচ ফরিদপুর জেলা মহিলা লীগ যদি কমিটি না থাকে তাহলে কেমন হবে, সেই তাগিদেই আমরা ফরিদপুর জেলা একটি পূর্ণাঙ্গ কমিটি করেছি। সেই পূর্ণাঙ্গ কমিটির সাধারণ সম্পাদক নুসরাত রসুল টাইনা আছেন আমাদের মধুপুর উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান মুর্শিদ আক্তার মিয়া আছেন আমার সামনে ভবিষ্যৎ। প্রথমে আমার পরিচয় দিই, যদিও হয়তো অনেকে জানবেন বা না জানাও থাকতে পারে, আমি মাহমুদা বেগম ক্রিক, আমার ছোট নাম আছে। আমার বাড়ি মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নে। আমি দীর্ঘ 33 বছর বাংলাদেশ মহিলা লীগের সাথে কাজ করছি। আমি খুব তৃণমূল থেকে উঠে আসা, আজকে আমার এই পরিচয়। এবং গত 4 বছর আমি আমার ফরিদপুর এক আসনে আমি আমার 3টি উপজেলায় আমি সাধারণ মানুষের সাথে এবং কর্মীদের সাথে আমার যোগসূত্র সৃষ্টির চেষ্টা করেছি। সেই আলোকে দীর্ঘদিন ধরে বাসনা ছিল, ইচ্ছা ছিল যে আমার আমিও সংবাদ পরিবারের একজন, কারণ আমার হাজব্যান্ড আপনাদের এখানে আছেন, তিনিও চ্যানেল আয়ের সাথে দীর্ঘদিন কাজ করেছেন। এর আগেও তিনি আপনার খুলনা যে পত্রিকা আছে পূর্বাঞ্চলে তিনি অনেকদিন ছিলেন এবং সংবাদ মাধ্যমের সাথে আছেন। এবং আমার আপন ছোট ভাই এটিএন বাংলার সাথে আছেন, যার ফলে আমি নিজেও সাংবাদিক পরিবারের একজন। এবং আমার মনে হয় আমার অনেক দেরি হয়ে গেছে, আপনাদের সাথে আমার আরো আগে দেখা হওয়া উচিত ছিল। যাই হোক, সেইভাবেই হঠাৎ করে মনে হলো যে আমি ফরিদপুরে কাজ করছি, ফরিদপুরের মেয়ে, অথচ ফরিদপুরে যারা সমাজের বিবেক, সমাজকে যারা তুলে ধরেন, অন্যায় অন্যায় এবং ভালো কাজকে অন্যায় কাজকে তুলে ধরেন, সেই প্রিয় মানুষগুলোর সাথে আমার একটি মতবিনিময় সভা করা খুবই প্রয়োজন। সেই আঙ্গিকে এবং সেই তারিখ থেকেই আজকের এই আপনাদের সাথে আমার একটি ছোট্ট আকারে মতবিনিময় সভা।